আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিতুস হাট। আজ আমি আপনাদের বেগুন দিয়ে খুবই ইউনিক এবং মজাদার একটি রেসিপি দেখাবো। দেখে খুব কঠিন মনে হলেও এটা তৈরি করা খুবই সহজ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ভিডিওর শুরুতে আমি নিয়ে নিলাম 1 কাপ চিকেন কিমা। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ সয়া সস। তবে এটা অপশনাল, আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তো এগুলো একটু মিশিয়ে নেব আর দিয়ে দেব 1/2 কাপ পাউরুটির গুঁড়ো। এখানে আমি একটা বড় সাইজের পাউরুটি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটির বদলে বিস্কিটের গুঁড়ো বা বেসনও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে সরিয়ে নেব আর নিয়ে নেব 1টা বেগুন। বেগুনটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে আমি এটার 2 সাইড এভাবে কেটে নিব। এরপর ঠিক মাঝ বরাবর এটাকে কেটে 2 ভাগ করে নিব। এটাকে 2 ভাগ করে নেওয়ার পর এভাবে এটার 2 সাইড অল্প করে কেটে সমান করে নিব। এই রেসিপিটা তৈরি করার আগে অবশ্যই ভিডিওটা 1-2 বার দেখে নিবেন, আর রেসিপিটা দেখার সময় এটাকে স্কিপ করবেন না, এতে করে কিন্তু কোনো ইম্পর্টেন্ট স্টেপ মিস হয়ে যেতে পারে। এখন আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে এটা কেটে নিচ্ছি। বেগুনটা এমনভাবে কাটতে হবে যেন এটা কাটার পর খুলে না যায় আর নিচের অংশটা যেন সমান থাকে। আর এই রেসিপিটা কিন্তু দেশি বেগুন দিয়ে করলে আরও বেশি ভালো লাগবে। তো আমি এটাকে এভাবে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এটা কেটে নিয়েছি। এখন আমি এটাকে আবারও 2 ভাগ করে নিব। এবার যে কিমাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এই বেগুনের ফাঁকা অংশে 1টা চামচের সাহায্যে অল্প করে দিয়ে দেব। একটু সাবধানতার সাথে এই কাজটা করতে হবে যেন বেগুনের কাটা অংশগুলো আলাদা না হয়ে যায়। এভাবে করে বেগুনের প্রতিটা ফাঁকা অংশে আমি কিমা ভরে নিলাম। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নিলাম। এখন আমি এগুলোর উপর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে কোট করে নিব। এগুলো কোট করা হয়ে গেলে এখন আমি এগুলো তেলে ভেজে নিব। গরম ডুবু তেলে মিডিয়াম লো হিটে এগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেল, এখন আমি এগুলো তুলে নেব। আপনারা চাইলে গরম ভাত বা পোলাওয়ের সাথে এভাবেও খেতে পারেন, আবার চাইলে একটা গ্রেভি তৈরি করে নিতে পারেন, এতে করে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি আপনাদের এখন একটা গ্রেভি তৈরি করে দেখাবো। চুলোতে একটি প্যান বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি একদম মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি একটু বেশি করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ কুচি করে কাটা টমেটো, 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এক চা চামচ লাল মরিচের গুঁড়া, অল্প একটু দারচিনি গুঁড়া আর এলাচের গুঁড়া। আপনারা চাইলে এখানে আস্ত দারচিনি এবং এলাচ ব্যবহার করতে পারেন। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দেব 1/2 কাপ পানি। এবার মিডিয়াম লো হিটে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব 1টা কাঁচামরিচ।
এখন এটা চুলা থেকে নামিয়ে সরাসরি বেগুন আর কিমার বলগুলোর উপর দিয়ে দেব। তৈরি হয়ে গেল বেগুন আর কিমার ইউনিক একটি মজাদার খাবার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ এন্ড গুড বাই।